মিয়ানমারে দেশটি সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লাগাতার গোলাগুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বান্দনবনের নাইক্ষ্যমছড়ি সীমান্ত এলাকায়। এ ধরনের নিরাপত্তার স্বার্থে সোমবার উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল, তবে আজ থেকে চলছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সীমান্তের কাছে হেলিকপ্টার ও ভারী মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকার কাছাকাছি না যেতে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে, সবাইকে সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে। গত কয়েকদিন থেকে মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। মানুষগুলো আসতেছে,